হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর সুস্থ আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আর আজকে আমি অন্যরকম একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি তোমাদেরকে দেখাবো অতি সহজে কম পরিশ্রমে কিভাবে বাড়িতে বসে ব্ল্যাঙ্কেট পরিষ্কার করা যায় কারণ ব্ল্যাঙ্কেট পরিষ্কার করার জন্য আমরা সাধারণত লন্ড্রিতে দিই আর অনেক টাকাই খরচা হয়ে যায় কারণ অনেক টাকাই নিয়ে নেয় ওরা ব্ল্যাঙ্কেট পরিষ্কার করতে তো এই কাজটা কিন্তু অতি সহজেই আমরা বাড়িতেই করতে পারি ভেবে ভেবে মনে হয় যে অনেক কঠিন কাজ অনেক ভারী হয়ে যাবে করা যাবে না কিন্তু একেবারেই এরকমটা নয় আমার ভিডিওটা দেখলে তোমরা একটা ভালো মতো আইডিয়া পেয়ে যাবে তো দেখো আমি অল্প একটু জল নিয়েছি তার মধ্যে আমি ইজি গুলে নিয়েছি তোমরা তো দেখতেই পেলে এবার একটু একটু ব্ল্যাঙ্কেটের একটু একটু জায়গাটা নিয়ে আমি এরকমভাবে ভিজিয়ে দেবো যেই আমি ভিজিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ কতটা জলটা কালো হয়ে যাচ্ছে কারণ প্রচুর নোংরা আছে মানে অনেক দিন ব্যবহার করার পরে আমি ব্ল্যাঙ্কেটটা ধুচ্ছি কারণ এই ব্ল্যাঙ্কেট ধোয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব যে অনেক নোংরা ব্ল্যাঙ্কেটও কিন্তু আমরা বাড়িতে বসে অতি সহজে পরিষ্কার করতে পারি তো একটু একটু জায়গা নিয়ে ভিজিয়ে নেওয়ার পরে আমি পুরো ব্ল্যাঙ্কেটটা দেখো ভিজিয়ে দিয়েছি আর একটা বড় গামলা নিতে হবে বড় গামলার মধ্যে কিন্তু আমি ভিজিয়েছি তো আমি না ব্ল্যাঙ্কেটের সব জায়গাটাই কিন্তু ইজি জল দিয়ে ভিজিয়ে নিয়ে তারপরে সিম্পল আমি গামলার মধ্যে ভিজিয়ে রেখেছি তারপরে দু থেকে তিন ঘন্টা এরকমভাবে ভিজিয়ে রাখতে হবে দু থেকে তিন ঘন্টার পরে আমি দেখো ব্ল্যাঙ্কেটটা এরকমভাবে বাথরুমের মধ্যে বিছিয়ে নিয়েছি যাতে এরকমভাবে ঠেসে নিতে আমার সুবিধা হয় তো এরকমভাবে পায়ে করে আমি ঠেসে নিচ্ছি ব্ল্যাঙ্কেটটা জল লাগার পরে না অনেকটাই ভারী হয়ে যায় তো এটাকে তো তোলা সম্ভব না তো এরকমভাবে পায়ে করে ঠেসে নিলেই দেখতে পাচ্ছ তোমরা কত নোংরা বেরিয়ে যাচ্ছে এরকমটা করলেও কিন্তু অনায়াসে ব্ল্যাঙ্কেট ক্লিন হয়ে যায় এবার ব্ল্যাঙ্কেটটা একটু উঠিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো কতটা নোংরা তো যেই নোংরাগুলো বেরিয়েছে যে নোংরা জলগুলো বেরিয়েছে সেগুলো কিন্তু আমি একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি যাতে করে ড্রেনে চলে যায় আর একটু পাল্টে নিলাম যাতে এই পাশটাও আমি ভে ভালো করে ঠেসে নিতে পারি তো তার আগে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে দিলে ভালো ভালো করে নোংরা জলটা বেরিয়ে আসবে আর ব্যাস কিছুই করতে হবে না এরকমভাবে পায়ে করে ঠেসে নিতে হবে এরকমভাবে পায়ে করে ঠেসে নিলেই নোংরা জলগুলো সব বেরিয়ে যাবে এই যে তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু একটুও পরিশ্রম নয় আমার মনে হয় জামা কাপড় ধোয়ার থেকেও বেশি সহজ ব্ল্যাঙ্কেট ধোয়া তো ওই রকম করে পায়ে করে ঠেসে নেওয়ার পরেও আমি কিন্তু আরও দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তো আরও দু ঘন্টা ভিজিয়ে নেওয়ার পরে এবার কিন্তু আমি জল দিয়ে কিন্তু ধুয়ে নিচ্ছি যেহেতু নোংরা জলগুলো সবই বেরিয়ে গেছে তার জন্য এখন কিন্তু প্লেন জল দিয়ে মানে ট্যাব ওয়াটার দিয়ে সিম্পলি ধুয়ে নেব আর এটাও ধুতে কিন্তু একটু পরিশ্রম নয় একটু একটু জায়গা নিয়ে ধুয়ে নেবে আর ট্যাপটা কিন্তু খুলেই ছেড়ে দেবে তা আমি এরকমই করেছিলাম ট্যাবটা খুলেই ছেড়ে দিয়েছিলাম আর এদিক ওদিক করে একটু করে পাল্টে নিচ্ছিলাম যখন এই পাশটা ধোয়া হয়ে যাচ্ছিল তখন ওই পাশটা একটু পাল্টে দিচ্ছিলাম কারণ কম্বলটা অনেকটাই ভারী হয়ে যায় জল পেলে তার জন্য একটু অসুবিধা হয় জলের মধ্যে দিয়ে কম্বলটাকে দু তিনবার ভালো করে আমি কিন্তু আঁকলে নিয়েছি তারপর দেখো বাথরুমের মধ্যে একটা চেয়ার আমি ঢুকিয়ে নিয়েছি আর চেয়ারের মধ্যে এরকমভাবে রেখে দিয়েছি এরকমভাবে রেখে দেওয়ার কারণটা হচ্ছে কম্বল থেকে যে জলগুলো না নিজে নিজেই ঝরে পড়বে আর যার ফলে কম্বলটা একটু হলেও হালকা হবে এই যে দেখো জলগুলো ঝরে ঝরে পড়ছে আর মোটামুটি এই করে কিন্তু আমি দু ঘন্টা মতো রেখে দিয়েছিলাম তারপরে আমি সোজা নিয়ে চলে এসেছি ছাদে তো ছাদে এসেও কিন্তু আমি কম্বলটাকে দেখো চেয়ারের মধ্যেই রেখেছি আর দেখো কত জল ঝরে পড়েছে আর চেয়ারের মধ্যে না রাখলে কিন্তু দড়ি ছাদের টাঙানো যে দড়ির মধ্যে যদি আমি কম্বলটাকে মেলে দিতাম তাহলে কিন্তু দড়ি ছিঁড়ে যেতে পারত কারণ কম্বলটা এখনও পর্যন্ত অনেক ভিজে আছে আর অনেক ভারীও হয়ে আছে তো যার জন্য এরকমভাবে চেয়ারের মধ্যে রেখে দেবে চেয়ারের মধ্যে রেখে দিলেই দেখবে জলগুলো ঝরে পড়ে যাবে আর রোদও ভালোই আছে যার জন্য কম্বলটা কিন্তু শুকিয়ে যাবে কম্বলটা শুকিয়ে গেলেই কিন্তু হালকা হতে শুরু করবে কারণ জল পাওয়ার জন্য মানে গল জল থাকার জন্য কম্বলটা অনেকটা ভারী হয়ে যায় তো এরকম করে মোটামুটি আমি পুরোটা দিনই রাখবো মনে তো হচ্ছে বিকেল হতে হতে অনেকটাই শুকিয়ে যাবে অনেকটাই হালকা হয়ে যাবে কিন্তু আজকে পুরোপুরি কিন্তু শুকোবে না এখন দেখো বিকেলবেলা হয়ে গেছে প্রায় সন্ধ্যে লাগবো লাগবো হালকা একটু বিকেল থেকে যে রোদ থাকে না সেই টাইম টাইমটা আমার এখন খেয়াল নেই আমি বলতে পারছি না কিন্তু দেখো কম্বলটা অনেকটা হালকা হয়ে গেছে এরই মধ্যে আমি কিন্তু দড়ির মধ্যে টাঙিয়ে দিয়েছি দড়ির মধ্যে টাঙিয়ে দিলে কি হয় বলো তো মানে ভালোভাবে শুকোতে সুবিধা হয় মানে ভালোভাবে শুকিয়ে যায় আর তোমাদের একটু নিংড়ে দেখালাম দেখো এখনও জল আছে কিন্তু যার ফলে আজকে কিন্তু কম্বলটা শুকোলো না কালকে আবার আমি এসে এই দড়িটাতেই মেলে দেবো কালকে দিনে রোদ খেলেই কালকে দিনে মোটামুটি একবেলা রোদ খেলেই কিন্তু কম্বলটা একদম ঝনঝনে হয়ে শুকিয়ে যাবে আর তোমরা দেখতেই পাচ্ছ কম্বলটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে কম্বলটা কিন্তু প্রচুর নোংরা ছিল অনেক নোংরা ছিল কিন্তু এইভাবে যদি কম্বল পরিষ্কার করা হয় তাহলে কিন্তু কম্বল অনেক সুন্দর পরিষ্কার হয়ে যায় লন্ড্রিতে দেওয়ার কোনো দরকার হয় না আর একবার যদি লন্ড্রিতে কম্বল দেওয়া হয় তাহলে পাঁচশো থেকে ছশো টাকা নিয়ে নেয় সেই টাকাটা খরচা কেন করব বাড়িতে যদি অতি সহজে এরকমভাবে কম্বল ধুয়ে নিতে পারি তাই না চলো এবার কম্বলটা তুলে নিয়ে যাই আবার কালকে সকালবেলা এসে মিলে দেবো তো ফ্রেন্স দেখো আজকে চলে এসেছি সকালে কারণ একটু হালকা হালকা ভিজে আছে তাই সকালে এখন রোদ হয়েছে ভালোই এখন কিন্তু সকাল বেশি টাইম হয়নি সাড়ে আটটা বাজছে তো এখন মেলে দেবো আর আজকে এটা শুকিয়ে যাবে কারণ হালকা হালকা ভিজে আছে আর এখন তো প্রচুর কড়া রোদ রোদ হয় তো তার জন্য মানে আজকে শুকিয়ে যাবে আজকের তো কোনো কথাই নেই একদম ঝনঝনে হয়ে শুকিয়ে যাবে তো চলো মেলে দিয়ে এটাকে আর কত সুন্দর পরিষ্কার হয়েছে দেখো তো আবার যখন তুলে নিয়ে যাব তখন তোমাদেরকে ডিটেলস একদম ব্যাক ক্যামেরা থেকে দেখিয়ে দেবো যে এটা কত সুন্দর পরিষ্কার হয়েছে তোমরা ফালতু ফালতু মানে কি বলে লন্ড্রিতে না দিয়ে বাড়িতে এরকমভাবে পরিষ্কার করতে পারো আর তোমরা তো দেখলে যে কোনো পরিশ্রম লাগলো না তো চলো এটা মেলে দিই যেমনটা আমি তোমাদের বললাম যে আজকে কম্বলটা শুকিয়ে যাবে তো আজকে শুকিয়ে গেছিলো আমি বিকেল বিকেলবেলায় কম্বলটা না তুলে আমি কি করেছিলাম আমার বক্সের মধ্যে যে আমার দিওয়ান ঘাট আছে সেটাতে ভরে দিয়েছিলাম তাই তোমাদেরকে দেখাতে পারলাম না তোমাদের তো দেখিয়েছি তোমরা তো দেখতেই পেয়েছো যে কম্বলটা কত সুন্দরভাবে মানে পরিষ্কার হয়ে গেছিল তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো আবার দেখা হচ্ছে টাটা বন্ধুরা